হে বন্ধুরা, পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো সাধারণ জায়গার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এসব জায়গায় নিউটনের মহাকর্ষণ সূত্র ও কম্পাসও কাজ করে না, যার কারণে এসব এলাকায় ঘটে নানা ধরনের অদ্ভুত ঘটনা। প্রখ্যাত ভূতত্ত্ববিদ ইভান স্ট্যান্ডারসন এই রহস্যময় অদ্ভুত জায়গার নাম দিয়েছেন বোটট্যাঙ্গো, যার অর্থ ঘূর্ণিপাক। সাধারণত ঘূর্ণিপাক পানিরই হয়ে থাকে, তবে স্ট্যান্ডারসনের এই ঘূর্ণিপাক পানির নয়, চেতনাবোধের। তবে বিজ্ঞানী ব্রেড স্টাইজার এই রহস্যময় জায়গাগুলোকে অভিহিত করেছেন উইন্ডো এরিয়া বলে। এরকমই কিছু জায়গা হচ্ছে কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল, রহস্যদ্বীপ বাল্টা, রহস্যময় সাইলেন্ট জোন, ক্যালিফোর্নিয়ার নর্থ সাস্তার, অরিজোনের একটি বিস্তীর্ণ এলাকা প্রভৃতি। তবে উইন্ডো এরিয়া হোক আর বোটট্যাঙ্গো যাই বলা হোক না কেন, বিজ্ঞানীরা এই জায়গাগুলোর অস্বাভাবিকত্ব আর অসামঞ্জস্যতা নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন ধরে। এই গবেষকদের অন্যতম একজন সাইকোলজিস্ট ডক্টর স্ট্যানলি কিপার, তার মতে এই এলাকায় প্রবেশ করলে মানুষ ও প্রাণীর মধ্যে ব্যাপক আচরণগত পার্থক্য দেখা যায়। অনেক সুস্থ স্বাভাবিক মানুষকে এখানে এসে উদ্ভব ও অস্বাভাবিক সব আচরণ করতে তিনি দেখেছেন। এখানে পা রাখা মাত্র যে কোনো মানুষেরই মনে হবে সে ভিন্ন এক চেতনার জগতে গিয়ে হাজির হয়েছে। পৃথিবীতে এ ধরনের বেশ কিছু রহস্যময় অঞ্চলের সন্ধান পাওয়া গিয়েছে যেখানে মহাকর্ষণ সূত্র প্রায় অকার্য। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার সময় তারা এখানে আরও কিছু অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করেন, যেমন সমান উচ্চতা সম্পন্ন দুজন লোক এসব স্থানে গিয়ে পাশাপাশি দাঁড়ালে সামান্য দূর থেকে উত্তর দিকে গেছে দাঁড়ানো লোকটিকে খানিকটা খাটো বলে মনে হয়। ব্যাপারটি অবিশ্বাস্য, সন্দেহ নেই। তবে বিজ্ঞানীরা এর ব্যাখ্যা হিসেবে বলেন, একটি শক্তিশালী ম্যাগনেটিক ঘূর্ণিপাক কাজ করছে জায়গার ভেতর, যার প্রভাবে এসব অদ্ভুত ঘটনা ঘটছে। এখানে পানি ডাললে উপরের দিকে গড়াতে থাকে, অথচ পানির ধর্মই হচ্ছে নিচের দিকে গড়িয়ে নামা। এখানে আগুন চালালে কোনো কারণ ছাড়াই দোয়া সংখ্যাকারে পেঁচিয়ে পেঁচিয়ে আকাশের দিকে উঠতে থাকে। এসব আজব ঘটনা বোটট্যাঙ্গো ছাড়া পৃথিবীর আর কোথাও ঘটতে দেখা যায় না। এখানে কম্পাসের নির্দেশক কোনো একটি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে পুরো এলাকায় কোনো জীবজন্তু নেই, নেই কোনো কীটপতঙ্গ। এই ধরনের রহস্যময় জায়গার আরেকটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের বাল্টা দ্বীপ। তো চলুন রহস্যময় বাল্টা দ্বীপের গল্প জেনে নেওয়া যাক। প্রকৃতির বিচিত্র সৃষ্টিরূপে বেশ কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজ পর্যন্ত বিস্ময় সৃষ্টি করে রেখেছে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল বাল্টা। এটি ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ। বাল্টা মূলত মানব বসতি শূন্য একটি দ্বীপ। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্টা। কিন্তু এখানকার অন্য 12টি দ্বীপ থেকে বাল্টা একেবারেই আলাদা, অদ্ভুত এবং রহস্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে বিমানঘাঁটি স্থাপন করে মার্কিন সরকার। এরপর থেকে বিশ্ববাসী জানতে পারে বাল্টা দ্বীপের এই অদ্ভুত রহস্যের কথা। এটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্টাতে। কি অদ্ভুত রহস্যজনক কারণে বাল্টার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি। বাল্টার অর্ধেক পার হবার পর অদ্ভুতভাবে আর 1 ইঞ্চিও এগোয় না বৃষ্টির ফোঁটা। বৃষ্টি যত প্রবলই হোক, এই যেন সেখানকার এক অমেক নিয়ম। বাল্টা বাদে সেখানকার প্রতিটি দ্বীপেই আছে সিল মাছ, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ বিরল প্রজাতির কিছু পাখি। কিন্তু বাল্টার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এ দ্বীপে কোনো উদ্ভিদ, প্রাণী বা কীটপতঙ্গ নেই। বাল্টা আর পাশের দ্বীপ সান্তাক্রুজের মাঝে 3 ফুট গভীর আর কয়েক ফুট চওড়া একটি খাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কয়েকটি পরের দ্বীপে এয়ারবেস স্থাপন করে US সরকার। ফ্রেন্সিস অনার ছিলেন এখানকারই একজন দায়িত্বরত অফিসার। এই দ্বীপপুঞ্জে থাকাকালীন অদ্ভুত সব ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, যেগুলো পরবর্তী সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় উঠে। তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলোর মুখোমুখি হয়েছি আমি বাল্টা দ্বীপে গিয়ে। একটা নয়, দুটো নয়, একের পর এক অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে। বিশ্বে হতবাক আমি শুধু দৃষ্টি মেলে দেখেই গিয়েছি এসব, কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করেছে দ্বীপটির ভেতর, যার প্রভাবে ঘটেছে একের পর এক এসব রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা। বাল্টাতে এলি অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশনাকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আবার দিক নির্দেশক কাটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টোপাল্টো দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের উপর বিমান থাকাকালীন সময়ে এমন অদ্ভুত আচরণ করে কম্পাস।
আবার দ্বীপটি পার হলেই সব ঠিক। বালটার আরেকটি অদ্ভুত দিক হলো এর মানসিক দিক। বালটায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারোর মাথা অনেক হালকা হয়ে যায়। অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকেই যায়। পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বালটায় কোনো গাছ নেই, নেই কোনো পশু পাখি। কোনো পশু পাখি এ দ্বীপে আসতেও চায় না। জোর করে এলেও কোনো পশু পাখি বসতি করে না এখানে। দেখা গেছে বালটাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তাক্রুজের দ্বার ঘেঁষে চলছে পানিগুলো। শুধু তাই নয়, উড়ন্ত পাখিগুলো উড়তে উড়তে বালটার কাছে এসেই ফিরে যাচ্ছে। দেখে মনে হয় যেন কোনো দেওয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অবশ্য এরিক ফন দানিকেন ও তার অনুসারীরা যথারীতি তাদের স্বভাব সুলভ দৃষ্টিভঙ্গিতে সেই পৃথিবীর বাইরের ভিন গ্রহের তথাকথিত মানুষদের টেনে এনেছে। কিন্তু বিজ্ঞানীরা আজও এ রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি। প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেছে। বিজ্ঞানীরা একদিন হয়তো এসব রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে। পরবর্তীতে যে দ্বীপটির কথা বলবো তার নাম হচ্ছে বোবের দ্বীপ। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে রহস্যঘেরা বহু দ্বীপ উপদ্বীপ। বোবেট নামে একটি দ্বীপ রয়েছে মেরু অঞ্চলে। সে দ্বীপটিকে এজাবৎকালে সন্ধান পাওয়া দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় আর দুর্গম বলা হয়। দ্বীপটিতে স্থলপথে যাওয়ার কোনো উপায় নেই, জলপথে যাওয়া প্রায় দুঃসাধ্য ব্যাপার। রহস্যময় এই দ্বীপ সম্পর্কে যা কিছু জানা গেছে তা জানা হয়েছে কৃত্রিম উপগ্রহ ও বিমানের মাধ্যমে উপর থেকে। বোবেট দ্বীপে যে কখনো মানব বসতি গড়ে উঠেছিল তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে 60-এর দশকে একটি পরিত্যক্ত লাইফ বোট দেখতে পাওয়া গেছে, কিন্তু দ্বীপের কোথাও লাইফ বোট ব্যবহারকারী কাউকে দেখা যায়নি। এ দ্বীপটি নিয়ে এমন কিছু কথা প্রচলিত রয়েছে যার সত্যতা এখনও পাওয়া যায়নি। যেমন বলা হয়ে থাকে যে বোবেট দ্বীপের পাশেই আরও একটি দ্বীপ ছিল, অথচ তেমন কোনো দ্বীপ ছিল কি না তার প্রমাণ পাওয়া যায়নি। দ্বীপটির আয়তন 75 বর্গমাইল, পুরোটা দ্বীপ বরফে ঢাকা, তাই উল্লেখযোগ্য কোনো প্রাণীও সেখানে নেই বলে মনে করা হয়। বিজ্ঞানীদের ধারণা বোবেট দ্বীপে শুধু পেঙ্গুইন, সিল আর 2-1 প্রজাতির সামুদ্রিক পাখির সন্ধান পাওয়া যেতে পারে। ফুটন্ত কাদা, যাকে ববলিং মোটো বলা হয়ে থাকে, নিউজিল্যান্ডের রোটোয়ারায় অবস্থিত টোপো লেকে ফুটন্ত কাদামাটি দেখতে পাওয়া যায়। গবেষকদের ধারণা নদী ও লেকের পানি নির্দিষ্ট এই জায়গায় উত্তপ্ত পাথরের উপর প্রবাহিত হয় বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে দাঁড়িয়েছে আর প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসে এই টোপোলেগের ফুটন্ত কাদামাটি দেখতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চাইলে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। এবং এ ধরনের রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই অদ্ভুত পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।